আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 16 তারিখ ফেব্রুয়ারি 2021। আজাদ টিভির প্রতি আই দালাল আহমেদ। আজকের খবর, বাংলাদেশি পুলিশ সকলে জুলুম জারি আছে রোহিঙ্গার ক্যাম্পত। বর্মাত নয়া মিলিটারি হুকুমত আইওয়া অফিসের আসন দিকে রোহিঙ্গা রিফিউজি সকলে। বর্মা জালা মিলিটারি হুকুমতে দেশত ইন্টারনেট বন্ধ রাখি রুকিতে স্যার আম মানসরে। আর সই টাইমের ওরে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর আর হাজার তো আসতে বেল আইকন গা সিবি দ আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো করি পারিবা। খবরর তফসিল, গেলদে বেশিরভাগ দিন রাখতে বালো হালি ক্যাম্প আর আর মরকসুত তিনজন জামাতের মানুষ আদে আরোগ্য পরিণ্য পরে না হক কদত ক্যাম্প বারো পুলিশে গ্রেফতার করে দড়ি লগিয়ে দিয়ে হ্যান খবর পা গিয়ে। বাংলাদেশি পুলিশ হিনে রোহিঙ্গা হিনরে এড়ে দিবলা 10,000 টিয়া দরে দাবি করছে। যারা ক্যাম্পর মাঝি সকলে বেশি বুঝাইয়া যায় 5,000 টিয়া দরে দিব বলে হয় বাদিও পুলিশে না মানে না হক কদত কেস বাজাই দিয়ে দিয়ে হ্যান রোহিঙ্গা সকলে বুঝাইয়ে। প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পত গুলি পুলিশে বেশি জুলুম অকল করার আর হ্যানাল রোহিঙ্গা সকল বেশি পেরেশানি দিয়ে হ্যান জানা গিয়ে। রোহিঙ্গা একজন জীবন নাম শম চেয়ালাম হিবা গেল 12 তারিখের দিন রুকিয়া ট্রাক অ্যাক্সিডেন্ট ওই বিশেষ জহম ফাইয়ে দিহিয়ান খবর পা গিয়ে। 29 বছর যে রোহিঙ্গা হিবা কুতু পালাম ক্যাম্প সার ব্লক সিওয়ান আর তাকে দিহিয়ান জানা গিয়ে। গেল শুক্রবার দিন রাতে 8:30 হিবা উকিয়া তু কুতু পালাম রিফিউজি ক্যাম্প ট্রাক লয় আয়ের দেহেড়ে ট্রাক হিয়ান বাস লয় লাহা হাই হাত সেয়ান ওই দে খবর পা গিয়ে। হাত সেয়ান ওই রোহিঙ্গা হিবার ডাকর MSF হসপিটাল লগিয়ে যারা হিবার হালত বেশি নাজুক দিহিয়ান পুনাজার। বর্মাত আবার জালা মিলিটারি হুকুমত আই আর কানত রোহিঙ্গা কল আবার জুলুম শিকার বনিব বলে চিন্তা করে দেখিয়ান জানা গিয়ে। জেনোসাইডের শিকার বনি বেশবার রোহিঙ্গা কল বছরের বড় বছর ক্যাম্প কল জিন্দি করে যেটা হন বালা সেহাতিয়া লড়াচড়ার আজাদি নাই। গেল 2017 জালা মিলিটারি আর কানত রোহিঙ্গা কলের বড় জেনোসাইড করে 1 মিলিয়নের বড় রোহিঙ্গা কলের বাংলাদেশের সাহারা লোয়া বাইলদা আছে। মিলিটারি হুকুমতের আন্ডারে আর আর ফার অকত ওয়াফেজ এফেজ জুমনি হিয়ানোর আশে বেশি হম বলে 27 বছর যে রোহিঙ্গা জীবা একবার ক্যাম্পত তাকে হিবাইয়ে বয়ান দিয়ে। আরকান স্টেটত রোহিঙ্গার ওরে জেনোসাইড গুজেদি হিয়ানুল্লাহ বর্মা দেশের মিলিটারি জেনারেল ইউএনর কোর্টত কেস বাদ আছে। আর্মি চিফ মি অনলাইন জিবা এখন দেশের লিডার হিবার হত্যামজুন রোহিঙ্গা কলর ওর অপারেশন করা বেশি জরুরি আসিল যেটা মিলিটারি হাতিয়ার দরিয়া ডাইরে মাজিল বলে মিসে দাবি অকল গরত আছে। আর কনস্টেটত নয়া জুলুম অকল মিলিটারি গরিত পারে বলে বর্মা রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট তিনকুইয়া হইয়া। বর্মা জালা মিলিটারি দেশত পাওয়ার হারি লয় রোহিঙ্গা কলর ওয়াপেস লো যাবে বলে বাংলাদেশের আশা দিয়ে দা আছে। লেকিন বাংলাদেশের সাহারা লয়েদের রোহিঙ্গা কলে বর্মাত মিলিটারি খিলাফ হরতাল গড়ে দিয়ে হিনরে 7,000 10,000 আর কানত রোহিঙ্গা কলের ফাতি ফাতি আরো কোমকলে মিলিটারি হুকুমতের মুখালেফ গড়ে দা আছে। আর কান স্টেট যারা রোহিঙ্গা দার কোমকল আছে হেডে জালা মিলিটারি গেল 2 বছর লতি মগবাগি আর কান আর্মি লড়াই চলে আই আম মানুষের জুলুম গড়ে দা আছে। বর্মাত বেশি লম্বা টাইম লতি মিলিটারি হুকুমত গড়ি লিডার অং সান সু চি গেল 2015 হুকুমত গজিল লেকিন হিবার NLD হুকুমতের আন্ডারে রোহিঙ্গার ওরে জুলুমাদের জনসাইড জারি আসিল দিহিয়াম দেখা গিয়ে। আম মানুষের নিজাম রাখিবলা সারা দুনিয়াত এখন ইন্টারনেট বন্ধ রাখে বেশি আম ওয়া যারা ইনসানি হকর ডায়ে কলর হতামজুর হুকুমত অকলে মোখালফ পার্টির নিজাম রাখিবল্লা ইয়া দেশত ইনসানি হকর খিলাফ হাম অধ্যহীনর লুকাইবল্লা ইন্টারনেট বন্ধ রাখে বলে হইয়া। রিসার্চার অকলর হতামজুর হুকুমত অকলে হাজগুড়ি ইলেকশনের টাইমত পাওয়ার নিজের হাতত রাখিবল্লা মালুমত অকল আম মানুষের না পাবেন ইন্টারনেট বন্ধ রাখে বলে হওয়ার। সারা দুনিয়ার ডেটা মজিন গেল বছর 21 দেশত 93 বার ইন্টারনেট বনের হাদসা ওয়া দিহিয়ান জানা যার। গেল হাফতত বর্মা জালা মিলিটারি হিতার খিলাফ দেশত হরতাল চলা দিহিনর রুকিবল্লা 24 ঘন্টা ইন্টারনেট বন রাখিল দা আছে। লেকিন গেল রবিবার লতি ইন্টারনেট আবার কুলি দিয়ে দিহিয়ান বর্মাত আম মানুষ হইয়ে। নরওয়ে টেলিনর ASAG বেয়ে বর্মাত ইন্টারনেট সার্ভিস সকল দেহ হিবার হরতাল মজিন বর্মা টেলিকমিউনিকেশন মিনিস্ট্রিয়ে দেশত শান্তি আদে গলত খবর রুকিবল্লা বলে হিতাররা ইন্টারনেট বন রাখিবল্লা অর্ডার দিয়ে বলে হইয়ে। বর্মাত ইন্টারনেট বন রাখা হন নয়ানো যার বর্মার হুকুমতে আর কানাদে চীন স্টেটত দুনিয়া বক্ষণ তুলনায় লম্বা টাইম আল্লাহ ইন্টারনেট বন রাখিল দা আছে। আর কানাদে চীন স্টেটত জালা মিলিটারি মগবাগি আর কান আর্মির লড়াই চলত দেহিনর বাহানা দি গেল 2019 ইন্টারনেট বন রাখি গেল ফেব্রুয়ারি 3 তারিখ কুলি দিয়ে দা আছে। আজ্জার খবর এদ্দুর আটটামারর খবর পাইবল্লা আর আর আজাদী টিভির ওয়েবসাইট আজাদী টিভির ফেসবুক আর টুইটারর ইয়া ফলো করি পারিবা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।